প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের এক একটা মেসেজ দেয়, ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয়। কি মেসেজ? আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, নরম, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি, শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে, ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছি। কোমল থাকলে আপনি জিতে যাবেন, দেখবেন দুনিয়া চিল্লা ফাল্লা করছে আপনার বাসায়, আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো, কোমল আছেন, 5 মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে আচ্ছা সরি ভুল হয়ে গেছে। আর যদি আপনি চিল্লা ফাল্লার কাউন্টার দিতে যান, তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ, বাবার বাড়ি চলে গেছে। ডিল করা খুব ডিফিকাল্ট, এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান। আর আমরা মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 4টা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন। আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব বোঝা যায়, এমন হবে না। কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক, আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক। এই মূলনীতিগুলো মেনটেন করে কাপড় পরবেন ইনশাআল্লাহ। এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে, চলনে পর্দা আছে, ওঠা বসায় পর্দা আছে, নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয়, তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে। এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে? সবসময় বিজি দেখবেন, নতুন কোন সিরিয়াল আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, নতুন কোন পার্লারে কি আসছে, কোন কাটিং আসছে, কোন নায়িকা আসলো, ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে, তাই নিয়ে মিডিয়াতে এমন তোলপাড়, মনে কি নাকি একটা অবস্থা। আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে? আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? তোমরা কি 5 বার নামাজ পড়ো? তোমরা কি পর্দা করো? তোমাদের মধ্যে হায়াবোধ কিছু আছে? তোমরা মানুষকে ভালো কিছু শেখাও? সমাজকে ভালো কিছু দাও? শালীন কিছু দাও? আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন, আমি জাহান্নাম দেখে আসলাম, সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে, নারী। কি কারণ? তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো। আমি কি ব্যাখ্যা করতে হবে? আপনি দেখতে পারেন না? এবং তারা স্বামীর সাথে কুফুরি করত সারা জীবন। স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয়, ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে, এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না। বাস্তব, এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে, এবং তারা মানুষ মারা গেলে মাতম করে, বুক পিট চাপড়ায়, এই কারণে যাবে, এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি, এই কারণে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। তবে একটা হাদিস আছে সুসংবাদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে সওম, 3 নম্বর আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস পর্দা, এবং 4 নম্বর আপনার স্বামীর আনুগত্য। ফেমিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে, স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে। স্বামী কে? স্বামীর সম্মান বোঝেন আপনি? স্বামী কে? যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে? স্বামীর মর্যাদা কোথায়? এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে? কেন? এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে। একটা চোর পর্যন্ত, একটা চোর, একটা করাপ্টেড মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ, সে চুরি করে, দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায়। একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে। পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন? সারাটা জীবন ক্ষয় করে ফেলায়। যদি আপনি তার আনুগত্য করেন, তার সামনে সুন্দর মতো থাকেন, তার কথার সাথে তর্ক না করেন, ভালোবাসা দিয়ে থাকেন, আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে। এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে তাকে চোখ তুলে ফেলাবে, এরকম পুরুষ মানুষ।